नमस्कार बांगला যে ছবিটা এই ছবিটা আপনারা যারা দেখলেন এই ছবিটা উত্তরপ্রদেশের 2022 সালের নয়ডাতে আপনারা প্রত্যেকে জানেন টুইন টাওয়ার কোর্টের অর্ডারে অবৈধ নির্মাণ গুড়িয়ে শুধু না উড়িয়ে দেওয়া হয়েছিল ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল 5 সেকেন্ডের মধ্যে এই ছবি আমরা বাংলাতেও দেখতে চাই আমরা দেখতে চাই বিভিন্ন জায়গায় কিন্তু পারি না দেখতে বাংলাতেও আমরা দেখতে চাই অসাধু প্রমোটারের এরকম ফ্ল্যাটগুলো ভেঙে দিচ্ছে সরকার এরকম অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে ন্যায্য দাবিদারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে জমি ভরাট করে দেওয়া পুকুরে আবার তৈরি হচ্ছে জলাশয় বাংলা চায় দেখতে এগুলো কিন্তু তৃণমূল হতে দিচ্ছে কোথায় ভাবুন তিন ফুটের রাস্তা তিন ফুটের রাস্তায় ছতলা বাড়ি নির্মাণ করা হয়েছিল এই মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকায় মানুষ ধ্বংসস্তূপে আটকে আছে বাঁচার জন্য আকুতি করছে কিন্তু পেলোডার বা আর্থ মুভার পর্যন্ত ঢুকতে পারছে না এত সরু রাস্তা ভাবুন তাহলে বাড়িটা নির্মাণ হলো কিভাবে বাড়িটাকে এভাবে ভেঙে ফেলা হলো না কেন কত টাকা কাকে কাকে খাওয়ানো হয়েছে জবাব চায় বাংলা মেয়র তো নিষ্পাপ প্রশ্ন তার উত্তরগুলো নিষ্পাপ করতে দিতে পারবেন না নিষ্পাপ থাকতে পারবেন না মেয়র উত্তরে মেয়র ও তার দলনেত্রীকে বলতেই হবে কে কে টাকাটা খেয়েছে কি করে এই লাইসেন্সগুলো হয়েছে তার কারণ সাধারণ মানুষের জন্য এক নিয়মে বাংলাতে এবং নেতাদের জন্য আরেক নিয়ম ভাবুন ভাবুন বাংলায় আপনি যদি সাধারণ মানুষ হন আপনার জন্য পুরসভা পুলিশ প্রশাসনে হাজারটা নিয়ম কিন্তু কিন্তু নেতা হলে সাত খুন মাপ আপনি বাড়ি বানাতে চান আপনার বাড়ির সামনে তৃণমূলে যারা নেতারা রয়েছে কুচো নেতা ছোট নেতা মাঝারি নেতা তারা চলে আসবে চান্দা চাইতে সিন্ডিকেট চলে আসবে নিম্ন মানের ইট বালি চুন সিমেন্ট বিক্রি করতে তারপর শুরু এই ফর্ম ফিল আপ ওই পারমিশন নেওয়া পঞ্চায়েত থেকে পুরসভা থেকে কর্পোরেশন থেকে এই বাবুর সই ওই পেপারে স্ট্যাম্প এতদিন অপেক্ষা তারপরেও আপনার কাজ আটকে থাকবে কারণ আপনি গুরু দক্ষিণা দিয়ে আসেননি আপনার পাড়ার যে গুরু বা নাটের গুরু আছে তাকে গার্ডেন রিচের মতো হয়তো আপনার কাজ এগিয়ে যেতে পারে ঘিঞ্জি এলাকায় থাকলেও যদি আপনার মাথার উপর কোনো তৃণমূলের নেতার হাত থাকে গার্ডেন রিচের মতন এই ঘিঞ্জি এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ বানানো হচ্ছে কি করে আপনাকেও বিক্রি করা হচ্ছে চড়া দামে কি করে আজ তার জবাব চায় বাংলা রাগ হচ্ছে আপনার সময় এসেছে এভাবে গুড়িয়ে দেওয়া এই সমস্ত তৃণমূল কংগ্রেসের আশ্রিত প্রমোটারদের সমস্ত অসভ্যতামি এই সমস্ত যে একের পর এক অবৈধ নির্মাণ সেই সমস্ত নির্মাণ একেবারে শিকড় থেকে উপড়ে ফেলার এই দুর্নীতি এই জমি চুরি এই ঘুষ খাইয়ে বেআইনি নির্মাণ আর মানুষ মারার খেলা শিকড় থেকে উপড়ে ফেলার সময় এসেছে বুলডোজার দিয়ে আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং এ কারণে আজ কয়েকটা বুলডোজারের ছবি নয়নাভিরাম নয়নের যে আরাম দেয় সেই নয়নাভিরাম কিছু বুলডোজারের ছবি দিয়ে আজকে শুরু করবো একবার ফুল ফ্রেমে দেখে নেব প্রথম বুলডোজারের ছবি যে ছবিটা আমার বাংলারও হতে পারত কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বাংলায় বুলডোজার চালাতে দেওয়া হয় না এবং হয় না রাজনৈতিক কারণে প্রশাসনিক কারণে না প্রথমে দেখে নেব উত্তরপ্রদেশের বুলডোজার চালানোর একটা ছবি দারুণ ছবি অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৈরি হওয়া ছবি এই ছবিটা ফুল ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করব পিসিআরকে বলবো ফুল ফ্রেমে একবার দেখে নিই উত্তরপ্রদেশের 2023-এর এই ছবি দেখুন এই ছবি একের পর এক বুলডোজার এবং বুলডোজার কি কি করতে পারে কি সুন্দরভাবে দেখুন ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ যত বড় নেতারই বাড়ি হোক না কেন যত বড় দাদার বাড়ি হোক না কেন উত্তরপ্রদেশে ঠিক এভাবে ভেঙে ফেলা হয় উত্তরপ্রদেশে গ্যারেজ হোক দোতলা বাড়ি হোক তিনতলা বাড়ি হোক ঠিক এভাবেই ভেঙে ফেলা হয় কোনো বড় নেতা ছোট নেতা মেজর নেতা কেউ কিছু করতে পারে না কারণ সাধারণ মানুষের একটা নিয়ম থাকবে আর নেতাদের আরেকটা নিয়ম থাকবে চলবে না চলবে না দেখুন এভাবে ভেঙে ফেলা হবে এভাবে ভেঙে ফেলা হয় এর পরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো মহারাষ্ট্রের উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র হিল্লি দিল্লি সব জায়গাতে এই ছবি চলতে পারে দেখুন দিল্লির ছবি দিল্লিতে দেখুন এভাবে অবৈধ বাজার তৈরি করেছিল কিছু নেতা তাদের মাথায় হাত রেখে দিয়েছিল এবং ঠিক এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার কারণ প্রশাসনকে প্রশাসনের কাজটা করতে দিতে হবে প্রশাসন যদি মনে করে যে যে জায়গাতে একটা ছোট গাড়ি ঢুকতে পারে না সেই জায়গাতে কি করে ছতলা সাততলা বাড়ি হয়ে গেল সেই বাড়িটাকে ভাঙতে হবে এবং যত বড়ই দাদা হোক না কেন কারণ বাড়িগুলোকে ভাঙতে হবে আপনাকে বাঁচানোর জন্য
কাল এই বাড়িগুলো যদি আপনার মাথার উপরে এসে পড়ে আপনার কষ্টার্জিত অর্থ থেকে তৈরি করা এই বাড়ি তাহলে তাহলে কোন নেতা আপনার কাছে আসবে না আপনার মারা যাওয়ার পরে নেতারা এসে 2 লাখ 5 লাখ 50 হাজার এই সমস্ত টাকা দিয়ে দেবে আবারো বলছি সময় এসেছে বোধহয় উপরে ফেলার বুলডোজার দিয়ে এই ছবিগুলো আসলে কলকাতার এই ছবিগুলো আসলে বাংলার হওয়া উচিত কিন্তু এগুলো উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই এই সমস্ত জায়গার হচ্ছে এবার কেন এই কথাগুলো বলছি যে অবিলম্বে এই এই যে যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ মানেই সেগুলোকে গুড়িয়ে দিতে হবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী বলছেন বিচারপতিরা বারবার বলেছেন কিন্তু কেন তারপরেও হচ্ছে না কি কম্পালশন তৃণমূল কংগ্রেস আবারও বলছি আপনি যদি এই বাংলায় সাধারণ মানুষ হন যে কোনো দিন এই বাংলাতে ফ্লাইওভার আপনার মাথায় ভেঙে পড়তে পারে যে কোনো দিন আপনার মাথাতে বাড়ি ভেঙে পড়তে পারে কারণ সেই বাড়িটা একেবারে নিম্ন সামগ্রী যে সমস্ত সেই সমস্ত কিছু দিয়ে বানানো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে এই বাংলাতে এই কলকাতাতে ভগবান না করুক আল্লাহ না করুক জিজাস না করুক কিন্তু এই বাংলাতে এই কলকাতাতে যদি একটা ভূমিকম্প হয় 5 রিখটার স্কেলেরও যদি একটা ছোটখাটো ভূমিকম্প হয় গোটা কলকাতা শহরে যেভাবে অবৈধ বাড়ি বানিয়ে রেখেছে এই তৃণমূলের নেতাদের মাথায় হাত যেসব প্রমোটারদের তারা এবং জেলায় জেলায় মফস্বল শহরে যেভাবে ফ্ল্যাট বাড়ি গজিয়ে উঠছে পুকুর ভরাট করে এবং অবৈধ নির্মাণ অবৈধ বাড়ি তৈরিকে তৃণমূল কংগ্রেস উস্কাচ্ছে তাহার ভয়ঙ্কর পরিণতি হতে পারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কি বলছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এই বাংলাতে এই কলকাতায় কি বলছেন একবার শুনুন 4 ফুট 5 ফুটের নিচে যদি রাস্তা যদি হয় ওখানে দোতলার বেশি এখানে অনুমোদন পাওয়ার কথাই নয় একটা অল্প জায়গায় বেশি লোড চলে আসছে যেহেতু হাই রাইজ হচ্ছে বাড়িটার সেটেলমেন্ট হয়েছে এবং যে কলম এবং স্ট্রাকচারাল যে ডিজাইন ছিল সেই ডিজাইনটাও প্রপারলি হয়নি আর যেহেতু বেআইনিভাবে বাড়িটা নির্মাণ হচ্ছিলো খুব তাড়াতাড়িভাবে করা হচ্ছিলো প্রচুর পরিমাণ ইট এক জায়গায় ওপরে তুলে দেওয়া হয়েছে তার ফলে কী হয়েছে সেটেলমেন্টটা ডিফারেনশিয়াল সেটেলমেন্ট হয়েছে বাড়িটা টিল্ট করেছে একটা জায়গায় কলমের ওপর একটা মোচড় এসেছে একটা কলম কোলাপস করেছে বাড়িটা ভেঙে পড়েছে ভগবান না করুক যদি একটা ভূমিকম্প হয় এইসব জায়গা মানে ডিজাস্টার হবে পুরো ধূলিসাৎ হয়ে যাবে ভাবুন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে এই বাংলাতে যেভাবে বাড়ি তৈরি করা হচ্ছে এবং আবারও বলছে গার্ডেন রিচ মেটিয়া বুড়ু যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে ঘিঞ্জি এলাকায় তৃণমূল নেতারা আমি জানি না কর্পোরেশন পৌরসভা অন্যান্য সময় আপনার আমার জন্য হাজারে হাজারে নিয়ম দিস্তে দিস্তে কাগজ দেখিয়ে বলেন যে এই ফর্ম ফিল আপ করে আনুন ওই পারমিশন নিয়ে আনুন কিন্তু এই বাড়িগুলো কি করে তৈরি হচ্ছে এই যে জায়গাগুলো যেখানে ভয়ঙ্করতম একটা পরিস্থিতির আসলে তৈরি করা ব্যাপার কি করে হচ্ছে এবং এর পরেও এই বাংলাতে কি করে এই কলকাতা শহরে কি করে অবৈধ নির্মাণগুলো রয়েছে এই প্রশ্নটা আমি করছি আমাদের প্রতিনিধি কলকাতা শহরেই বিভিন্ন জায়গাতে যেভাবে অবৈধ নির্মাণ হয়েছে আবারও বলছি এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলা না ফেলা সেটা প্রশাসনের কাজ কিন্তু এই অবৈধ নির্মাণ আপনি বাজার করতে যাচ্ছেন আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে আপনি ঘুমাতে গেছেন আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন মাথার ওপরে ভেঙে পড়লো মনে আছে নিশ্চয়ই পোস্তার ঘটনা মাথার ওপরে বেঘরে মরে যাওয়া এই কলকাতা শহরে এটা একটা ভয়ঙ্কর দিক দেখুন কিভাবে চারপাশে যত্র তত্র অবৈধ নির্মাণ হচ্ছে এবং এর পরেও কেন বুলডোজার বাবাদের প্রয়োজন নেই একবার দেখি আমার ঠিক পেছনে এই বিল্ডিং কিন্তু তিনতলা বিল্ডিং এবং তিনতলার উপরে ছাদ রয়েছে দোতলা অবধি যে কনস্ট্রাকশন সেই দোতলা অবধি কনস্ট্রাকশনটা কিন্তু অনেক দিনের কিন্তু তারপরে দোতলার ওপর এবং তারপরে ছাদ যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন কিন্তু নতুন করে তৈরি করা এই বিল্ডিংটা কি অনুমোদনপ্রাপ্ত এই দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ একেবারে কম বড় জোর 2 থেকে 1.5 থেকে 2 ফুটের গ্যাপ কিন্তু সেই গ্যাপ যখন নিচ থেকে ওপরে উঠছে সেই গ্যাপটি কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ একটি বিল্ডিংয়ের গায়ে আরেকটি বিল্ডিং একেবারে ঝুঁকে পড়েছে এই বিল্ডিংটিও কিন্তু ভেঙে যেতে পারে হয়তো ভেঙে যেতে পারে দূরে যে বিল্ডিংটি 5 থেকে 6 তলা বিল্ডিং সেই 5 থেকে 6 তলা বিল্ডিং তার বিল্ডিংয়ের চারপাশেও কিন্তু ছোট ছোট বিল্ডিং রয়েছে ছোট ছোট দোকানঘর রয়েছে কিন্তু তার মাঝেই মাথা ছাড়া দিয়ে উঠেছে এই 5 থেকে 6 তলা বিল্ডিং এই বিল্ডিংগুলো কি
কলকাতা পৌরসভার গাইডলাইন্স মেনে তৈরি হয়েছিল। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এই ধরনের বিল্ডিং এই এলাকা সহ গোটা কলকাতার বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।